Hello my viewers, Assalamualaikum. Kya mana chhena apna rasha kuri shabai bhala chhen. Aami yeh bhala chhala. Alhamdulillah. Welcome to Jolly's Kitchen. Aske mi Jolly's Kitchen ne chola shlam and lal tuk tuk ekta kapur pore chola shchi. The reason aami lal kapur pore chhi actually kono mane specific kono reason na, but amar actually in-laws rashte. Amar husbander boner husband, nephew, tar wife, bachcha. So basically, our in-laws are here. We wanted to have a small lunch together. So we just know that we are ready for lunch. So I am hot up for it. I am preparing lunch, Sunday lunch. I have made a chapati, made noodles, made a Japanese appetizer, and grapes. I have papur. So papur is very different papur. তো একটা হচ্ছে আই থিংক এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল পাপড় যেটা আমরা সবসময় নরমালি খাই আর এটা হচ্ছে আই থিংক इट्स এ গুজরাটি আমার একটা ফ্রেন্ড আমাকে এটা অ্যাকচুয়ালি বলেছিল যে इट्स অ্যাকচুয়ালি প্রিটি গুড এন্ড ইট হ্যাজ আ রেড চিলি ফ্লেক সো इट्स গুড इट्स ভেরি টেস্টি আর হচ্ছে আমি ঠিকই রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা মজা খেতে অ্যামেজিং So, I'm gonna call it dim korma, kochu loti diye ilish macher matha, amar baganer kochu shak ebong shaker data, etao ilish macher matha les diye, baganer lal shak, mane lal shak ta jeta chilo ta, etao baganer ki bole etake alu shak. তো এখানে আমার তিনটা শাক আছে তিনটা আমার বাগানের এখানে করেছি মাগুর মাছ দিয়ে আলু করেছি আমার বানানো আচার প্রচন্ড ঝাল এখানে করেছি রুই মাছ ভাজি করেছি সব ঢাকা আছে এজন্য দেখা যাচ্ছে না বা আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি আবার এখানে আছে চিংড়ি মাছের মালাই কারি এখানে আছে আপনার কি বলে এটাকে chicken korma amar zara khub pochondo kore chicken korma ar ache beef to beef ta ami ekhon gorom korchi eta ekhon bear korbo to ami apnader abar kache theke dekhachhi ami ki ki korechi ar ekhane rana korechi ami polao to polao ta ekhono hocche ar ami ekhane kichu morich bheje nicchi karon bhebechhilam alu bharta korbo ar ekhon mon hoy shomoy hobe na alu bharta korar But তারপর মরিচটা ভেজে রাখছি কারণ ভাজা মরিচ খেতে ভালোই লাগে তো আমি আপনাদেরকে আবারো শেয়ার করছি জলের কিচেন থেকে আজকে কি কি রান্না করলাম কুইক 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 দেখাবো ও এটা খুব মজা খেতে আর একটা পিস খাই খুব ক্রাঞ্চি ভেরি টেস্টি Awesome. Oh, and after jinish jeta ami ekhon on kore dibo seta hocche air fryer e ami pitha baniyechi kisher pitha baniyechi am ebong kathal dutu ekshathe mixed kore ota pitha baniyechi to eta ke ami ektu air fryer e ditechi time ta komiye di karon nahole beshi pure jabe 5 minute dilam thik ache okay এখন আমি গরু মাংসটা আপনাদের সাথে শেয়ার করে আমি কাছে থেকে দেখাবো আমি কি কি রান্না করেছি আবারো আপনাদেরকে সো ভিউয়ার্স আমি আবারো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই আমি আসলে কি রান্না করলাম জলের কিচেনে কারণ আমি এখন সব মানে র‍্যাপারগুলো খুলে দিয়েছি এখন ভালো দেখা যাচ্ছে তো এখানে আমি আলু দিয়ে গরু মাংস ঝোল করেছি তো এটা আসলে আমি প্রথমে ভেবেছিলাম কালো ভুনা করব পরে মাইন্ডটা চেঞ্জ করে আমি ঝোল করেছি আর এই হচ্ছে ডিমের কোরমা তো ডিমের কোরমাটা আমার সব সময় খুব মানে ভালোই হয় বাচ্চারা লাইক করে তো আমার নিজেরও ভালো লাগে তো আমি ডিমের কোরমাটা বানিয়েছি এখানে ফার্স্ট এখানে করেছি আমি কচু লতি দিয়ে ইলিশ মাছের মাথা এবং এটা খেতে আমি গতকালকে একটু খেয়েছিলাম ট্রাই করলাম খুবই ভালো লেগেছিল
আর এটা হচ্ছে আমার বাগানের আলু শাক, যেটা আমি এর আগেও কয়েকবার ভিডিওতে দেখিয়েছি আমার বাগানের আলু শাক। আর এটা হচ্ছে আমার যে লাল শাক হয়েছিল একদম ফাইনাল, যেটা যতটুকু ছিল সব একবারে ক্লিন করে রান্না করলাম। আর এটা হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ, এটাকে খুব ভালো করে প্রসেস করে করেছি। তো এই ভিডিওটা এবার করা হয়নি, বাট ডেফিনেটলি নেক্সট টাইম ভিডিওটা করব, কারণ আমার কাছে আরও কচু শাক আছে আর এটা খেতে দারুণ একটা খাবার। অনেক আয়রনও আছে এটার ভিতরে, যাদের আয়রন ডেফিসিয়েন্সি তাদের জন্য এটা খুবই ভালো। এখানে আছে রুই মাছ ভাজা, রুই মাছটা ভাজি করেছি একটু মরিচ পেঁয়াজ দিয়ে। এখানে আছে চিংড়ির মালাইকারি, তো এটা এখনও ঠান্ডা, গরম করতে হবে। এটা গরম করলে কিন্তু এখন যে তেলটা জমে আছে এটাকে সুন্দর লাগবে দেখতে। তো এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে চিকেনের কোরমা। তো চিকেন কোরমাটা আমার মেয়ের পছন্দ, ছোটো মেয়ের পছন্দ, যারা খুব পছন্দ। তো আমি সবসময় চিকেন কোরমাটা করলে ওর কথা চিন্তা করে করি, কারণ ও খুবই লাইক করে। তো এটা হচ্ছে চিকেন কোরমা। আর এখন আসছে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে মাগুর মাছ, যেটা কিনা আমি জিরার ফোড়ন দিয়ে এটাকে করেছি, সাথে আছে আলু। তো একদম দেশি মাগুর মাছ, আমি কিনেছিলাম, খাওয়া হয়নি। তো ভাবলাম যে যেহেতু আমার সিস্টারগুলো আসতেছে তাহলে আজকে আমি এটা করে ফেলি। তো এই হলো ছোটোখাটো একটা লাঞ্চের আয়োজন, আর সাথে কিছু অ্যাপেটাইজার রেখেছি। ভিতরে রেখেছি এখানে আমার সেই পিঠা, যেটা আমি বলেছিলাম আমি আম এবং কাঁঠাল দুটো একসাথে মিশিয়ে পিঠাটা করেছি। এটা দেখতে আসলে ডার্ক মনে হচ্ছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। সাথে একটু সেমাই রান্না করেছি, দুধ সেমাই, দুধ সেমাইটা আমার ভালো লাগে। এখানে আছে চটপটি, চটপিঠাটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে, আমি একটু খেয়েও দেখেছিলাম, খেতেও মজা হয়েছে। ঝাল কম দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের সিস্টার যে, উনি ঝাল খুবই কম খায়। তো আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছি, যারা এক্সট্রা মরিচ নিতে চায় তারা নিয়ে নিবে। এখানে আমি নুডলস করেছি, কারণ নুডলসটা ঝাল কম করে করেছি, কারণ বাচ্চা আছে, যদি বাচ্চা খেতে চায় তো ওই জন্য। আর এখানে আমি এটা একটু ঝাল দিয়ে সয়া সস দিয়ে করেছি, এটা খেতে মজা। আর এই হচ্ছে সেই পাঁপড়, দুই রকমের পাঁপড় ভেজেছি। তো অ্যাপেটাইজারটা অনেক কম করেছি, কারণ ওরা এখনও আসেনি আর এখন অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে। তো বেশি অ্যাপেটাইজার খেলে লাঞ্চ খেতে পারবে না, এই জন্য আমি খুবই সিম্পল অ্যাপেটাইজার রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট আইটেম, যেটা কিনা পোলাও। এটা হচ্ছে কালো জিরার রাইস দিয়ে পোলাওটা করেছি, যেটা কিনা ছোটো ছোটো চালের, গন্ধটা খুবই ভালো আসছে। আমি এখনও ঢেকে রাখছি, কারণ এটা আমার এখনও কমপ্লিটলি রান্না হয়নি। তো এটা হচ্ছে লাস্ট, যেটা কিনা পোলাও করেছি। তো এই হলো আজকে কমপ্লিট ছোট্ট ভিডিও জলে কিছু। হাই আয়লা, খুশিস? ঝাল খাবে আয়লা, ঝাল ঝাল খাবে, ঝাল ঝাল খাবা। এরে কে, এরে কে রে, এটা কে রে, এটা কে রে, এটা কে রে, কে রে, কে রে, কে রে, জল জল জল, নুডলস নুডলস নুডলস, যারা সেই দিন আছে না, মনে আছে যারা সেই দিন হলো, যারা এখন ষোলো বছর হয়ে গেছে, যাও কবে যাও, Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Zara Nasim Sami Ayla. Happy birthday to everyone. I love food. Happy half birthday to you. Happy half birthday to Ayla. Happy birthday to you. Ayla. এখন কাটো, আচ্ছা ওটা কি ফ্রিজে রাখার কথা ছিল, মেল্ট হয়ে গেছে? It was like it's melting, yeah. I didn't know, I thought it's regular cake.
It's melting. Okay, yeah. We're gonna watch it. But you have to have the cake first. That's what. Finish your cake first. That first time I said, what is this? That's a cocoa. And then I realized that's the cocoa melon. Yummy, yummy.